হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা, আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা মিউনিখ থেকে এসেছি একটা জায়গায়। এখান থেকে আমরা হাইকিং শুরু করব। তো পেছনের একটা যে ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর একটা সমুদ্র, লেক, হ্যাঁ সরি লেক, তো এটার পাশ দিয়েই আমরা যাব। এখন হাইকিং কতটা কি পারবো জানি না, তবে চারিদিকে এরকম একদম নীল জল, পরিষ্কার আকাশ, চারিদিকে লোকজনও খুব কম, এত সুন্দর জায়গায় এসে মনটা এমনিতেই ভালো হয়ে গেছে। তো দেখা যাক এবার কতটা আমরা যেতে পারি। আর আজকে আমরা যেই টিমের সাথে বেরিয়েছি হাইকিংয়ের জন্য, সেখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজনই একদম প্রফেশনাল, মানে রীতিমতো ওরা হাইক করে। আমি তো প্রথমে হাইকিংয়ের নাম শুনেই বলে দিয়েছিলাম আমি যাব না, কারণ আমার দ্বারা হাইকিং একদমই সম্ভব নয়। কিন্তু তারপরে আমাকে বলা হলো না না, একদম স্ট্রেট রাস্তায় ওই 5-7 কিলোমিটার মতো হাইক করতে হবে। তো এইটা শুনে ভাবলাম ঠিক আছে, 5-7 কিলোমিটার রাস্তা হয়তো পেরে যাব। আমি অ্যাকচুয়ালি এই দুজনের কথাই বলছিলাম, এরা প্রায় প্রতি উইকেন্ডেই নাকি হাইকিংয়ে বেরোয়, আর এরা অ্যাকচুয়ালি কিন্তু লেবাননের মানুষ। আমরা প্রচুর খাবার দাবারও নিয়ে এসেছি সাথে করে, ঝোলার মধ্যে আছে খাবার দাবার, যেটা আপাতত এইটা খাওয়া চলছে। অঞ্জন দা অলরেডি খাচ্ছে, তো সেই জন্য কি খাচ্ছিস এগুলো? এখানে আজকের হাইকিং এ সবাই সবকিছু কাঁচা কাঁচা জিনিসপত্র খাচ্ছে। দারুন মাংস, চিকেন। সকাল সকাল বেরিয়েছি বলে সেভাবে কিছু খেয়ে আসা হয়নি, তাই ঝোলার মধ্যে অনেক কিছু খাবার দাবার বেঁধেও এনেছি অবশ্য, কারণ জানি অনেকটা রাস্তা যেতে হবে, তো সেই জন্য একদম রেডি হয়ে গেলাম। এখানে পরপর এরকম টাইপের অনেক কটা বাড়ি দেখলাম। এই বাড়িগুলোর ভেতরে নৌকো বা মাছ ধরার ট্রলার এই জিনিসগুলো রাখা হয়। আর এই যে পাত্রটা দেখতে পাওয়া যাচ্ছে, লোহার পাত্রটা, এগুলো একদম সোজা বাড়ি থেকে লেকের ধার অবধি চলে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে হ্যাঁ এটা বিশাল কিছু উঁচু নিচু নয়, একদম ফ্ল্যাট, তাও ওই অনেক নুড়ি পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা খুব ভালো, না ঠান্ডা না গরম, তাও আমি গায়ে হালকা একটা জ্যাকেট রেখেছিলাম, সেটা অবশ্য একটা অন্য কারণে, সেই কারণটা বলছি। পুরো চারিদিক একদম ফাঁকা নিস্তব্ধ, তার মধ্যে দেবদত্ত গান গেয়েই চলেছে, ছবি তুলছে, গান গেয়ে যাচ্ছে, জায়গাটা বেশ ভালো জঙ্গলের মধ্যে দিয়ে। আর এখন চলছে আমাদের এই খাওয়া দাওয়ার ব্রেক। মোটামুটি সবাই কিছু না কিছু নিয়ে এসছে, ফল, বিভিন্ন রকম জিনিসপত্র, একজন তো আবার কাঁচা ক্যাপসিকামও নিয়ে এসছে দেখলাম। This is called generic, this one. They both have a seed inside. Yes. Eddie was there a few weeks ago. ফুলের মতো? She's a YouTuber. Oh. Are we on your YouTube channel then? এটা ছিল সেদিনের আমাদের গ্রুপ ছবি। আর এখানে মোটামুটি কিছুক্ষণ ছাড়া ছাড়াই আবার ওই নৌকোগুলো রাখার বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে। অপদার্থ জন্ম আমার, অপদার্থ কর্ম আমার, আমার অপদার্থ তাকে মাহাত্ম্য ভেব না, ভাব অন্য কারো কথা, আমার ব্যর্থ বিপন্নতা দেখা আর চোখে অযথা, ছেড়ে দাও। এটা কি বলে অপদার্থ? মানে এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। বিদ্যা পড়ে আমি অপদার্থে পরিণত হয়েছি, কিন্তু কিন্তু কি আমি জানি না, এখন অনেক আজেবাজে বকবে। আমরা এখন আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে, তো সেই জন্য এরকম বিভিন্ন রকম এখানে অ্যাক্টিভিটিস। হ্যাঁ, চারিদিক একদম ফাঁকা, যদিও এখনো অনেকটা রাস্তা যেতে হবে, তাই এইসব ইয়ারকি ফাজলামি মারতে মারতেই আমরা যাচ্ছি। বেশ ভালোও লাগছে যে এরকমভাবে যেতে। এই যে আবার আমরা ঢুকে পড়েছি, কিন্তু এটা পুরো জঙ্গলের মধ্যে। এই এই সবে শুরু হলো জঙ্গলের রাস্তা, এরপরে আরও অনেক ঘন, এই রাস্তাটা ক্রস করলেই ওপারে হচ্ছে একদম ঘন জঙ্গল। আর এই রাস্তাটা দেখে তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছিলো, পুরো স্টিফ একটা রাস্তা। আর আমাকে বলেছিল কিনা সম্পদ বলেছিল আমাকে একদম স্ট্রেট রাস্তায় যেতে হবে, কোনো কষ্ট হবে না কিছু না,
আর এইখানে ঢোকার পরে দেখছি তো পুরো একদম অনেকটা রাস্তা রকম আমাদেরকে উঠে একদম হাইক করে যেতে হবে। আরো 1 কিলোমিটার যেতে হবে এরকম, পুরোটাই এরকম রাস্তা, কিভাবে পৌঁছিতে পারবো? আর আমার কিন্তু বেশ ভালোই গরম লাগছিল, কিন্তু তাও আমি জ্যাকেটটা কেন খুলিনি তার কারণটা এবার বলি। এই এইসব অঞ্চলে নাকি এই জঙ্গলের মধ্যে দিয়ে গেলে কিছু একটা খুব মানে খুব বিষাক্ত কিছু পোকামাকড় থাকে যেটা স্কিনের মধ্যে ঢুকে যায়, তো তার জন্য আগে থেকে একটা ভ্যাকসিন নিয়ে তারপরেই নাকি সবাই এইসব অঞ্চলে হাইক করতে আসে। তো আমার তো এইসব কিছুই জানা নেই, আমরা তো এমনিই চলে এসেছি, তো সেই জন্য আমি ফুল স্লিভ পরে রাখবো পরে থাকবো বলেই আমি ওই জ্যাকেটটা কিছুতেই আর ভয় খুলতে পারছিলাম না। আর এদিকে দেখুন আবার জঙ্গলের মধ্যে আবার একটা সাপও দেখতে পেয়েছি, যদিও বা একদম ছোট, আর ভাগ্য ভালো সাপটা জ্যান্তও ছিল না। আমরা যাচ্ছি এখন একটা মোনাস্ট্রির কাছে, আর আমি এত দূর অবধি আসার পরে আমাকে বলা হয়েছিল যে এখনো নাকি আরো 1-2 কিলোমিটার হাঁটতে হবে। আমি ওইটা শুনে ওখানে বসে পড়েছিলাম, আমি বললাম আমি আর যাব না, এবার যা হয় হবে আমি এখানেই বসে থাকবো। আমরা চড়াই উতরাই অনেক কিছু পার করে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, সবাই বসে একটু জল টল খাচ্ছি, প্রচুর আজকে হেঁটেছি। তোমাদের কি মন্তব্য বলো? আমি প্রচন্ড ক্লান্ত, আমি চাইছি মোনাস্ট্রিটা জলদি জলদি দেখে একটু খেয়ে দিয়ে নিয়ে পাটাকে একটু রেস্ট দিই। এতটা ক্লান্তির পরে যদি 2-3টে হেলেস বা ওয়াইস বিয়ার পাওয়া যায় তাহলে হয়তো আমি খুব খুশি হব। অনেকটা হাঁটার পর শুনছি সামনে নাকি মোনাস্ট্রি, মানে যেটা দেখার জন্য আমরা যাচ্ছি, জানি না আর কতটা হাঁটলে পাবো, যাই হাঁটি দেখি আর কতটা হাঁটলে পাবো। মানে সত্যি বলতে পাগুলো যেন আর চলছিল না আমার, আমি মানে এটাই আমার হাইয়েস্ট হাইকিং, এর আগে হাওয়াইতে করেছি কিন্তু সেটা এতটা ছিল না, এটা প্রায় আমরা 11 কিলোমিটার রাস্তা হেঁটে এলাম। ফাইনালি আমরা মোনাস্ট্রি পৌঁছচ্ছি, মোনাস্ট্রি যে ঘন্টা বাজছে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছলাম। তো এটা ছিল একটা মোনাস্ট্রি, যদিও এটা দেখার মতো সেরকম কিছুই নয়, কিন্তু ওই আর কি হাইকিং এর জন্যই আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে, না হলে এই রাস্তাটা কিন্তু বাসে করেও আসা যায়, মানে এই রুট না অন্য একটা রুট দিয়ে। তো যাই হোক আমারও একটা এক্সপিরিয়েন্স হলো এই এতটা হাইক করা, মানে এটা আমার মনে লাইফে ফার্স্ট এতটা হাইকিং, এটাই হয়তো লাস্ট, জানি না আর হবে কিনা এরকম। এবার আমরা একটু বসবো, বসে একটু রেস্ট নেব, আর এই টুকটাক যদি কিছু খাওয়া দাওয়া করা যায় আর কি, যদিও আমাদের পেট মোটামুটি ভর্তি কারণ আমরা অনেক কিছুই খাবার দাবার সঙ্গে এনেছিলাম, সেগুলো খেতে খেতে এসেছিলাম। আর এটা একটা ওই ফুড কোর্ট টাইপের জায়গা, তো এখানেই বসে আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। ফেরার সময় আমরা বাসে করে সবাই ফিরেছি, আর একটা পাও হাঁটার মতো অবস্থা ছিল না আমাদের, তো হোটেলে ফিরে পুরো একদম একটা ভালো করে ঘুম দিয়ে তারপরে আমরা বেরোলাম ডিনারের জন্য। হাইকিং করে আমরা মোটামুটি প্রচণ্ড টায়ার্ড, যেখানে এটা হলো পরের দিন সকালবেলা, আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি মানে মাইন্সে। তো মিউনিক থেকে আমাদের ফিরতে বেশ মানে গাড়িতে অনেকটাই টাইম লাগবে, তো আমরা তার আগে একবার যাব নিউরেমবার্গ। নিউরেমবার্গ শহরটাও ভীষণ সুন্দর, তো নিউরেমবার্গে আসার পরে গাড়ি পার্ক করে আমরা ভাবলাম একটুখানি পেট পুজোটা করে, আর এখানে অনেকদিন কোনো ইন্ডিয়ান খাবার খাইনি, সামনে একটা খুব সুন্দর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা এখানে খাওয়া দাওয়ার পরে তারপরে শহরটা ঘুরব। রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনটা কিন্তু ছিল অসাধারণ। শুধু ডেকোরেশন বললে ভুল হবে, খাবারও কিন্তু ছিল দুর্দান্ত। তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে বাইরে বেরোবো ভাবছি, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আর এখানে বৃষ্টি তো কখন যে শুরু হয় তার কোনো ঠিক নেই, তো সেই জন্য আর শহরটা হেঁটে ঘুরে দেখা হলো না, আবার আমরা গাড়িতে উঠে পড়লাম আর রওনা দিলাম মাইন্সের পথে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর হ্যাঁ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যারা আবার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।